রহমতুল্লাহ আমার সম্মানিত ভাই আপনি জানতে চেয়েছেন স্ত্রীকে স্পর্শ করলে কি অজু ভঙ্গ হবে স্ত্রীকে স্পর্শ করলে অজু ভঙ্গ হবে কি হবে না এটা আমরা দলিল থেকে জেনে নেব সবচেয়ে যে বিশুদ্ধ কথা কথা হচ্ছে স্ত্রীকে স্পর্শ করলে কোনো মতেই বা কোনো ক্ষেত্রেই অজু ভঙ্গ হবে না কেননা নবী সাল্লা সাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত তিনি স্ত্রীকে চুম্বন করে সলাৎ পড়তে বের হয়েছেন কিন্তু অজু করেননি কেননা আসল হচ্ছে দলিল না থাকলে অজু ভঙ্গ না হওয়া কেননা শরীরী দলিলের ভিত্তিতে তার অজু প্রমাণিত হয়েছে আর যা শরীর দলিলের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় তার শরীরেরই দলিল ছাড়া নষ্ট হবে না যদি বলা হয় আল্লাহ তো বলেছেন আলামস্তমুন্নিসা আহ অথবা যদি তোমাদের তোমরা স্ত্রী স্পর্শ করো উত্তরে বলা হবে আয়াতে স্ত্রীকে স্পর্শ করা অর্থ হচ্ছে তাদের সাথে সহবাসে লিপ্ত হওয়া সহবাস করলেও যে নষ্ট হবে যেমনটি ইমনে আব্বাস থেকে মানে জানতে পারি তাছাড়া আয়াতের মধ্যে বা পবিত্রতাকে বিভক্ত করা হয়েছে প্রকৃত রূপ রূপ ও বদলি এবং পবিত্রতাকেও দুভাগে ভাগ করা হয়েছে ছোট পবিত্রতা ও বড় পবিত্রতা অনুরূপ ছোট পবিত্রতার কারণ বড় পবিত্রতার কারণও উল্লেখ করা হয়েছে আল্লাহ রব আল সোনা মায়েদা

এলেল কাবাইন হে হেমন্দারগঞ্জ যখন তোমরা নামাজের ইচ্ছা করো তখন তোমরা মুখমণ্ডল ও হাত দুটি কোনই পর্যন্ত ধৌত করো মাথা মাসে করো এবং দু পা টাখনো পর্যন্ত ধৌত করো এখানে পানি দ্বারা প্রকৃত ছোট অর্জনের পদ্ধতি আলোচনা করা হয়েছে তারপর আল্লাহরা বলে আল্লাহ হয়েছিল অইন কুন্দুম জুনোবান ফাত্তা হারু তোমরা যদি অপবিত্র হও তবে পবিত্রতা অর্জন করো এখানে পানি দ্বারা প্রকৃত বড় পবিত্রতা অর্জনের কথা আলোচনা করা হয়েছে তারপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেছেন ও লয়াতাও ইলকুনতুম মারদাউ আলা আও আহদুম ফা তোমরা যদি অসুস্থ হও অথবা সফরে থাকো অথবা তোমাদের কেউ পেশাম পায়খানা করে অথবা তোমরা স্পষ্ট করো তারপর পানি না পাও তবে তোমরা তায়াম করো এখানে তায়াম কথাটি পানি দ্বারা প্রকৃত পবিত্রতা অর্জন করার বদলি রূপ পরিবর্তিত পদ্ধতি আলোচনা করা হয়েছে আচ্ছা তো এখানে অর্থাৎ সকলকে লক্ষ্য করে বলছেন তোমাদের কেউ পেশাব পায়খানা করে এ কথা দ্বারা পবিত্রতার ছোট একটি কারণ উল্লেখ করা হয়েছে এবং স্ত্রীদের স্পর্শ করো কথাটি দ্বারা অপবিত্রতার বড় একটি কারণ উল্লেখ করা হয়েছে এখন যদি স্ত্রীকে স্পর্শ করো কথাটি দ্বারা সাধারণভাবে হাত দ্বারা স্পর্শ করা করা অর্থ হয় তবে তো সেটা অবশ্যই ভুল বলে প্রমাণিত হবে আল্লাহ এই আয়াতে অবিত্রতা দুটি ছোট কারণ উল্লেখ করেছেন বড় কারণে উল্লেখ করে বলেছেন অথচ তিনি আগে বলেছেন তোমরা যদি পবিত্রতা অর্জন করো এটা কোরআনের বালাগাতের বা সাহিত্যের পরিপন্থী তাই আয়াতের স্পর্শ কর কথাটি দ্বারা বোঝা যায় স্ত্রীদের সাথে সহবাস করা তাহলে তো আয়াতে দুটি তাহারাতের বর্ণনা পাওয়া যায় বড় কারণ এবং ছোট কারণ ছোট পবিত্রতা হচ্ছে শরীয়তের চারটি অঙ্গের সাথে সম্পর্কিত পবিত্রতা সমস্ত শরীরের সাথে সম্পর্কিত এই ভিত্তিতে আমরা বলবো স্ত্রী স্পর্শ করা কখনো ভঙ্গের কারণ হতে পারে না চাই স্পর্শ উত্তেজনার সাথে হোক বা উত্তেজনার সাথে না হোক তবে স্পর্শ করার কারণে যদি কোনো কিছু নির্গত হয় তবে তার বিধান ভিন্ন যদি বীর্য বের হয় তবে গোসল করা ফরজ আর যদি মাঝি নির্গত হলে আহ অন্ন গোসমূহ ধৌত করে উজু করলেই সেটা আহ মানে ঠিক হবে এবং উজু করে নিলে সেটা পবিত্রত হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন জাকাল্লাহ কায়ের বারাকাল ফিকু সামালাইকুম আলাইকুম